এই দুনিয়ার জমিনে একজন আল্লাহর বুজুর্গ আলেম ছিলেন যার নাম ছিল হযরতে ইমামে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি যিনি আরবি ব্যাকরণের সবথেকে বড় ইমাম আরবি সাহিত্য যার নাম নাহ এই নাহর বড় একজন ইমামের নাম ইমামে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর জমিনে তার মত এত বড় সাহিত্যিক কম ছিলেন এত বড় আরবি জানেওয়ালা ছিলেন না ইমামে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন একজন হাবশি কি হাবশিদের চেহারা খুব সুন্দর কথা বলেন না কেন কুৎসিত চেহারা খারাপ দেহের রং ছিল আলকাতরার মতো কিসের মতো আলকাতরা দেখতে ভালো লাগে দেহের রং ছিল আলকাতরার মতো ঠোঁট দুইটা ছিল মোটা ঠোঁট দুইটা ছিল মোটা এবং ঝুলে পড়া চিন্তা করেন চোখ দুটো ছিল ছোট ছোট মোট কথা কুৎসিত হওয়ার জন্য যা যা দরকার সব ইমামে আকসামের মধ্যে ছিল আচ্ছা কোন তো এমন লোক কি মানুষ বিয়ে করবে কথা কন না কইতেছে তাহলে বিয়ার দরকার নাই মনে হইতেছে এই মানুষগুলোর বিয়ার দরকার নাই এজন্য আল্লাহ এই ধরনের মানুষ নারী পুরুষও বানায়া রাখছেন ঠিক কিনা বলেন এত কালো এত কুৎসিত হওয়ার পরেও তার নৈতিক চরিত্র এত সুন্দর ছিল তার আদর্শ এবং চরিত্র এত সুন্দর ছিল আল্লাহ তাআলা এই জন্য তার যেমন একজন মানুষ বেটে হাবশি গোলাম কৃতদাস ঠুটমুটা ঝুলে পড়া চোখ ছোট এতগুলা এতগুলা তার মধ্যে জিনিস থাকবার পরেও মানুষকে কুৎসিত হওয়ার জন্য যা আছে সব আছে কিন্তু তার চরিত্র আদর্শ এত সুন্দর ছিল এই জন্য আল্লাহ তাআলা ইমামে আকসাম রাহমাতুল্লাহি আলাইহিকে পৃথিবীর মধ্যে বিশ্ব সুন্দরী মিশরীয় একজন মহিলাকে স্ত্রী বানাইয়া দিয়েছেন কন সুবহানাল্লাহ চিন্তা করছেন স্বামীর যে বর্ণনা দিছি আর স্ত্রী বলতেছি কোন দেশের মিশরীয় নারীরা আমি জানি না এখন হাদিসের ভাষায় মিশরীয় নারীদের গঠন এমন ছিল যেন দুধে আলতা দিলে যে রং হয় তাদের রং এমন ছিল মিশরীয় নারীদের তাদের দেহ ছিল অনেক সুঠাম লম্বা চৌড়া অনেক সুন্দর ছিল মানে একটা নারীর বডিতে যত সৌন্দর্য যা যা প্রয়োজন আল্লাহ সব মিশরীয় নারীদেরকে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সব তাদের নাক তাদের মুখ তাদের চেহারা সব হাদিসে বর্ণনা আছে হাদিসের বর্ণনায় বলা হয়েছে তাদের দুটো চোখ চিত্ত হরিণীর চোখের মতো সুবহানাল্লাহ নাই এটা সুন্দরী তো এমন একটা সুন্দরী মেয়েকে বিয়ে করলেন কে ইমামে আকসাম সুবহানাল্লাহ নাই মোট কথা সুন্দরী হওয়ার পৃথিবীতে যতগুলা গুণ তার স্ত্রীর মধ্যে ছিল আর কুৎসিত হওয়ার যতগুলা গুণ সব নিজের মধ্যে ছিল পুরোপুরো উল্টা স্ত্রী এই অবস্থা কেমনে মানবে কন্ত একদিন স্ত্রীকে বললেন স্ত্রী তুমিও জান্নাতি আমিও জান্নাতি সুবহানাল্লাহ বলেন স্ত্রী চিন্তা করলো মা বাপ বিয়ে দিয়ে ফেলেছেন এমন একটা লোকের কাছে আর বড় আলেম পৃথিবী বিখ্যাত আলেম দিবেন নাতি কি ইমামে আকসাম বললেন স্ত্রী তুমিও জান্নাতি আমিও স্ত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করলো কেমন করে আমি জান্নাতি হয়ে গেলাম আর কেমন করে আপনি জান্নাতি হয়ে গেলেন বুঝতে পারলাম না ইমামে আকসাম বললেন আমি জান্নাতি হলাম এই জন্য আমার মতো একজন কুৎসিত পুরুষের সুন্দরী স্ত্রী পেয়েছি যে কোনোদিনও কল্পনাও করেনি এমন স্ত্রী ভাগ্যে জুটবে সুতরাং সারা জীবন আল্লাহর শুকরিয়া আদায় করে যাচ্ছি আর এই শুকরিয়া আদায়ের কারণে আল্লাহ আমাকে নিশ্চয় জান্নাত দিবেন আমি তো কালো হওয়ার পরেও
আল্লাহ আমাকে পৃথিবী বিখ্যাত এত সুন্দর স্ত্রী দেওয়ার কারণে আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি আর শুকরিয়া আদায়ের কারণে আল্লাহ পাক আমায় দিবেন দিবেন কি সবাই বলেন আর আপনি জান্নাতি হলেন এভাবে আপনি এত সুন্দরী হওয়া সত্ত্বেও বিশ্ব সুন্দরী মিশরীয় মেয়ে হওয়ার সত্ত্বেও কুৎসিত একটা স্বামীকে পেয়ে কোনদিন আপনি কোনো অভিযোগ করেননি সুবহানাল্লাহ নাই কোনদিন অভিযোগ করেননি আমি হাবশী গোলাম আমার ঠোঁট মোটা আমার চোখ ছোট আমি কৃতদাস আমি কালো আলকাত্রার চাইতে কালো কোনদিন আমাকে কষ্ট দেননি সারা জীবন এমন কুৎসিত একটা স্বামীকে পাওয়ার পরে আপনি সবর করে ধৈর্য ধারণ করে গেছেন এই সবরের কারণে আল্লাহ তাআলা আপনাকেও বানাইছেন জান্নাতি সুবহানাল্লাহ বলেন কারণ সবর এবং শুকর দুটোটা নিয়ামত কার আর জোরে বলেন কার নবীজি দোয়া শিক্ষা দিবেন বিয়ের পরে স্ত্রীর সাথে প্রথম যেদিন দেখা হবে রাত্রে এই দিন ফুলসজ্জা রাত্রে স্ত্রীকে কাছে পাওয়ার পরে এই যে স্ত্রীর সামনের চুল কপালের দেখতেছেন নি এই যে কপালের চুলগুলো কিভাবে মুষ্টিবদ্ধ করে চুলগুড়া ধরে এই দোয়া পড়ার দরকার ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরিহা ও খাইরি মা জাবালতাহা আলাইহি ও আউযু বিকা মিন শাররিহা ও শাররি মা জাবালতাহা আলাই হে আল্লাহ আমি তোমার কাছে এর কল্যাণ এবং যেসব কল্যাণের জন্য আপনি তারা সৃষ্টি করেছেন সেগুলির প্রার্থনা করছি তার অনিষ্ট এবং যেসব অনিষ্ট তার উপরে তাকে সৃষ্টি করেছেন তার থেকে পানা চাচ্ছি আল্লাহ মহিলার ভিতরে যত কল্যাণ এই কল্যাণ আমি চাচ্ছি যত অকল্যাণ সব অকল্যাণ থেকে আমি পানা চাচ্ছি এই বলে তার চুলের মুষ্টি ধরে দোয়া করা দরকার ছিল আপনারা তো এই দোয়া করেন নাই একজনও করেন নাই তাইলে শান্তি পাইবেন কই পিড়াবিড়ি তো থাকবেই এখন যারা বিয়ে করেন নাই একটু হাত তুলে দেখেন তো দেখি বিয়ে করছে না কারা ওরে আল্লাহরে কম মানুষ বিয়ে করেন নাই মাশাআল্লাহ বিয়া তো করবা আজ না হয় কাল না করবা না মনে মনে বিয়া করবা এই দোয়াটা স্ত্রীর চুল ধইরা ধইরা পড়বা বরকত দিবেন কে আল্লাহ বলছেন আল্লাহ রাসূল বলছেন এই দোয়া যদি কেউ স্ত্রীর চুল ধরে পড়ে তাহলে আল্লাহ তাআলা পুরা ঘর থেকে অকল্যাণ সরাইয়া স্ত্রীর মাধ্যমে পুরা কল্যাণ ঢেলে দিবেন সুবহানাল্লাহ বলেন দোয়াটা আমার সঙ্গে বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন খাইরিহা ও খাইরি মা জাবালতাহা আলাইহি ও আউযু বিকা মিন শাররিহা ও শাররি মা জাবালতাহা আলাইহি সবাই জুরে বলেন আমিন আল্লাহ আমরা টাইম মতো পড়তে পারছি না আজকে পড়ছি আমিন কোন তো আমার সামনে পড়ে লাভ কিতা সুলে দূরে পড়া লাগবে এখানে পড়াতে কোনো লাভ নাই তা আমি তো আজকেই পড়েন তবে বোর সুলে দূরে পড়েন ঠিক আছে তো ইনশাল্লাহ এখানে কইয়া লাভ নাই যাক নারী অবলা জাতি নারীকে প্রথম দিন যেমন গড়ে এনে তার সামনের দিকের চুল মুষ্টি ধরে দোয়া পড়তে হয় ঠিক তেমনিভাবে রাগ কইরেন না গৃহপালিত পশু কিনে বাড়িতে এনে প্রথমে তার কপালের জুটি ধরে এই দোয়া পড়তে হয় কিছু বুঝলেন আপনারা পশু গৃহপালিত পশু যদি কিনেন এটাও তো ঘরের ভিতরে অকল্যাণ আনতে পারে কি পারে না রাসূল বলেছেন তারও সামনের চুল ধরে তোমরা এই দোয়া পড়ো কারণ এটাও এই যে গরু ছাগলও অবলা প্রাণী ওরা পিটাইলে পিটছেন মারলে মারছেন কই যাইব এরা এই জন্য এদেরকেও দোয়া করবেন যেন এদের কারণে ঘরের ভিতরে কোনো অনিষ্ট বলেন না এরা দুঃখ দিবে কষ্ট দিবে ক্ষতি করবে আবার উপকারও করবে এমন উপকার করবে যেটা পৃথিবীর কোনো জিনিস থেকে পাবেন না যেমন একটা গরু গরু আপনাকে শিং দিয়ে গুঁতো দিবে আপনারে মারবে ঘর ভেঙে ফেলবে আপনারে কষ্ট দিবে সব দিবে
কিন্তু গরুর থেকে আপনি যে পিওর দুধ পাবেন এটা পৃথিবীর আর কোন জিনিস থেকে পাবেন না ঠিক কি না জোরে বলেন না তার থেকে যে কল্যাণ পাবেন এটা আর কোথাও পাবেন না এজন্য তার কাছ থেকে এজন্য দোয়া করতে হবে যাই হোক এজন্য স্ত্রীরা মাঝে মাঝে আপনারে লাথি দিবে সিংহের মতো গুতা মারবে কথা কোন না কেন গাছগাছালি খেয়ে ফেলবে মানে ছাগল গাছগাছালি খায় আপনার বউ দেখবেন সবকিছু ভেঙে ফেলাই দিতেছে করে কথা কোন না কেন ও তার গাছ ফেলাই দিব না ঘরে সব ভেঙে ফেলাই দিব এগুলো ফেলাইনি মাঝে মাঝে কন্যা দেখবেন সব ভেঙে গ্লাস টুলা যা আছে আব্দুল আজিজ ভাঙেনি কিছু তুমি না তোমার কথা কইতেছি না গ্রামে গেলে ভাঙেনি এটা কইছি ভাঙে তো মাঝে মাঝে এগুলো করে করে না করে এরপরে দেখবেন ঘর বাড়ি অপরিষ্কার রেখে দেয় রাগ করছেন আজকে আর ঘর মুছবে না কথা বলেন না কেন আছে না নাই আজকে কারো রান্না বান্না করে খাওয়াইবে না শুইছে যে শুইছি দরকার হলে ঘুমের ওষুধ খায় ঘুমাইব কথা কন না কেন তাহলে তো বিষয়টা ঠিকই আছে রসুল বলেছেন এরা এগুলা করবে মাঝে মাঝে অনেক ক্ষতি করে ফেলবে মাঝে মাঝে আপনার প্রতিবেশীর সঙ্গে ঝগড়া লাগাই দিব ঠিক কিনা শত্রুতা সৃষ্টি করে দিব এত ক্ষতি করা সত্ত্বেও আপনি তাকে ফেলে দিবেন না কারণ সে আপনার সন্তানের মা ঠিক কিনা বলেন সে আপনার সন্তানের মা আপনার পায়ের নিচে জুতা আর তাদের পায়ের নিচে আল্লাহর আটটা জান্নাত আস্তে বলবেন না জোরে বলবেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ যাক তাদেরকে যতই গালি দিই শেষ কথা বলছি তাদের পায়ের তলে জান্নাত আছে যাই হোক কথাগুলো শুনেন যেভাবে গরু থেকে আমরা দুধ নিতে পারি ফসল চাষ করতে পারি টেনে টেনে দূর দূরান্ত নিয়ে যেতে পারি তার দেহের গোশ খেতে পারি তৃপ্তির সাথে আহার করতে পারি দেহের চামড়া দিয়ে আসবাবপত্র তৈরি করতে পারি ইত্যাদি উপকারে আছে লাতি গুতা সহ্য করে লালন পালন করার পরেও যেহেতু আমাদের উপকারে আছে ঠিক তেমনিভাবে আপনার স্ত্রী একটি সম্মানিত মানুষ হওয়া সত্ত্বেও সে অবলা স্ত্রী সম্মানিত মানুষ হওয়া সত্ত্বেও সে কি সে যদি আপনাকে কষ্ট দেয় দুঃখ দেয় অবাধ্য হয় অশান্তি সৃষ্টি করে অপমান করে অপকার করে গড় গুছর রেখা দেয় কষ্ট দেয় আপনারা যত কিছুই করুক এরপরে আপনার সন্তানের মা সন্তানকে দেখে শুনে রাখবে পরিবারে তাকে মর্যাদা দিবেন সাংসারিক জীবনে সে মা বাপ ভাই বোন ছেড়ে আপনার ঘরে এসেছে ও চিনা ও জানা জায়গায় আপনার হাত ধরে সব বাদ দিয়া আপনার সঙ্গে আজীবন কাটাবার জন্যে আপনার বাচ্চাকে তার পেটে ধারণ করবার জন্যে আপনার বাচ্চাকে ডেলিভারির সময় কিয়ামত সমান কষ্ট তার বুকে নিয়া আপনার সন্তানকে লালন পালন করবার জন্যে যে মেয়ে বুক বেঁধে অথনে জায়গায় আপনার হাত ধরে আপনার ঘরে এসেছে যত কষ্ট দেখ দেওয়ার পরে আপনি ধৈর্য ধারণ করবেন আল্লাহ বলছেন বিনিময়ে তোমাকে জান্নাত দিবেন বলেন সুবহানাল্লাহ কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ একটা অচেনা জায়গায় চলে এসেছে চিনে নাই জানা নাই অপরিচিত জায়গায় চলে এসেছে আলহামদুলিল্লাহ আপনারা পুরো মসজিদ ভরে আছেন এজন্য আমিও কথা বলতেছি আমি কি রেখে দিব কষ্ট আছে আপনাদের একটু হাত তুলে দেখান কার কার কষ্ট হইতাছে হাত তুললেন কেন স্ত্রীর এমন কিছু কাজ করে যা স্বামীর পক্ষে মোটেই সম্ভব না স্বামী চাইলে কি বাচ্চা নিতে পারবো পেটে কথা বলেন না কেন এটা কার সম্ভব স্ত্রীর কাজ স্বামী চাইলে সাংসারিক কাজ করতে পারবে না স্ত্রীর কাজ একদিন যদি স্ত্রীরে আপনি অফিসে পাঠাইয়া আর আপনি বাসন দেওয়ার কাজে লাগিয়ে যান দেখবেন উঠিয়া হাতে মুখে পায়ে কপালে কাপড়ে শুধু ছাই আর ছাই কথা কন না কেন আপনার হে সারা দিন কাপড় এগুলো দর মুছার পরেও দেখবেন তার শরীরে কিছু লাগে নেই ঠিকই না যার যে কাজ যার যে কাজ কষ্ট পাইলেন আমার কোথায় দেখেন স্ত্রী যদি কষ্ট দেয় আল্লাহ কেমনে বড় বানাইয়া দেয় ধৈর্য ধারণ করলে দেখেন এই দুনিয়ার জমিন একজন আল্লাহর বুজুর্গ আলেম ছিলেন যার নাম ছিল হযরতে ইমামে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি যিনি আরবি ব্যাকরণের সব থেকে বড় ইমাম আরবি সাহিত্য যার নাম নাহ এই নাহর বড় একজন ইমামের নাম
ইমামে আকসাম রহমতুল্লাহ আলাই পৃথিবীর জমিনে তার মতো এত বড় সাহিত্যিক কম ছিলেন, এত বড় আরবি জানেওয়ালা ছিলেন না। ইমামে আকসাম রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন একজন হাবশি। কি হাবশিদের চেহারা খুব সুন্দর, কথা বলেন না কেন? কুৎসিত চেহারা, খারাপ দেহের রং ছিল আলকাতরার মতো। কিসের মতো? আলকাতরা দেখতে ভাল লাগে, দেহের রং ছিল আলকাতরার মতো, ঠোঁট দুইটা ছিল মোটা, ঠোঁট দুইটা ছিল মোটা এবং ঝুলে পড়া। চিন্তা করেন, চোখ দুটা ছিল ছোট ছোট। মোট কথা, কুৎসিত হওয়ার জন্যে যা যা দরকার সব ইমামে আকসামের মধ্যে ছিল। আচ্ছা, কোন তো এমন লোক কি মানুষ বিয়ে করবে? কথা কন না কইতেছে, তাহলে বিয়ার দরকার নাই মনে হইতেছে। এই মানুষগুলোর বিয়ার দরকার নাই, এজন্য আল্লাহ এই ধরনের মানুষ নারী পুরুষও বানাইয়া রাখছেন, ঠিক কিনা বলেন? এত কালো, এত কুৎসিত হওয়ার পরেও তার নৈতিক চরিত্র এত সুন্দর ছিল, তার আদর্শ এবং চরিত্র এত সুন্দর ছিল। আল্লাহ তাআলা এই জন্যে তার, যেমন একজন মানুষ বেটে হাবশি গোলাম কৃতদাস, ঠুট মুটা ঝুলে পড়া চোখ ছোট, এতগুলা এতগুলা তার মধ্যে জিনিস থাকবার পরেও মানুষকে কুৎসিত হওয়ার জন্যে যা আছে সব আছে, কিন্তু তার চরিত্র আদর্শ এত সুন্দর ছিল, এই জন্যে আল্লাহ তাআলা ইমামে আকসাম রহমতুল্লাহ আলাইহিকে পৃথিবীর মধ্যে বিশ্ব সুন্দরী মিশরীয় একজন মহিলাকে স্ত্রী বানাইয়া দিয়েছেন। কন সুবহানাল্লাহ, চিন্তা করছেন? স্বামীর যে বর্ণনা দিছি আর স্ত্রী বলতেছি, কোন দেশের? মিশরীয়। মিশরীয় নারীরা, আমি জানি না এখন হাদিসের ভাষায় মিশরীয় নারীদের গঠন এমন ছিল যেন দুধে আলতা দিলে যে রং হয়, তাদের রং এমন ছিল মিশরীয় নারীদের। তাদের দেহ ছিল অনেক সুঠাম, লম্বা চৌড়া, অনেক সুন্দর ছিল। মানে একটা নারীর বডিতে যত সৌন্দর্য যা যা প্রয়োজন আল্লাহ সব মিশরীয় নারীদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সব তাদের নাক, তাদের মুখ, তাদের চেহারা সব হাদিসে বর্ণনা আছে। হাদিসের বর্ণনায় বলা হয়েছে তাদের দুটা চোখ চিত্ত হরিণীর চোখের মতো। সুবহানাল্লাহ, নাই এটা সুন্দরী? তো এমন একটা সুন্দরী মেয়েকে বিয়ে করলেন কে? ইমামে আকসাম। সুবহানাল্লাহ, নাই মোট কথা, সুন্দরী হওয়ার পৃথিবীতে যতগুলা গুণ তার স্ত্রীর মধ্যে ছিল, আর কুৎসিত হওয়ার যতগুলা গুণ সব নিজের মধ্যে ছিল, পুরোপুরো উল্টা। স্ত্রী এই অবস্থা কেমনে মানবে কন্ত? একদিন স্ত্রীকে বললেন, স্ত্রী তুমিও জান্নাতি আমিও জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী চিন্তা করলো, মা বাপ বিয়ে দিয়ে ফেলেছেন এমন একটা লোকের কাছে, আর বড় আলেম, পৃথিবী বিখ্যাত আলেম, দিবেন নাতি কি? ইমাম আকসাম বললেন, স্ত্রী তুমিও জান্নাতি আমিও। স্ত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেমন করে আমি জান্নাতি হয়ে গেলাম আর কেমন করে আপনি জান্নাতি হয়ে গেলেন? বুঝতে পারলাম না। ইমাম আকসাম বললেন, আমি জান্নাতি হলাম এই জন্যে আমার মতো একজন কুৎসিত পুরুষের সুন্দরী স্ত্রী পেয়েছি, যে কোনোদিনও কল্পনাও করেনি এমন স্ত্রী ভাগ্যে জুটবে। সুতরাং সারা জীবন আল্লাহর শুকরিয়া আদায় করে যাচ্ছি, আর এই শুকরিয়া আদায়ের কারণে আল্লাহ আমাকে নিশ্চয় জান্নাত দিবেন। আমি তো কালো হওয়ার পরেও আল্লাহ আমাকে পৃথিবী বিখ্যাত এত সুন্দরী স্ত্রী দেওয়ার কারণে আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি, আর শুকরিয়া আদায়ের কারণে আল্লাহ পাক আমায় দিবেন, দিবেন কি? সবাই বলেন। আর আপনি জান্নাতি হলেন এভাবে,
আপনি এত সুন্দরী হওয়া সত্ত্বেও বিশ্ব সুন্দরী মিশরীয় মেয়ে হওয়ার সত্ত্বেও কুৎসিত একটা স্বামীকে পেয়ে কোনোদিন আপনি কোনো অভিযোগ করেননি সুবহানাল্লাহ নাই কোনোদিন অভিযোগ করেননি আমি হাবশী গোলাম আমার ঠোঁট মোটা আমার চোখ ছোট আমি কৃতদাস আমি কালো আলকাত্রার চাইতে কালো কোনোদিন আমাকে কষ্ট দেননি সারা জীবন এমন কুৎসিত একটা স্বামীকে পাওয়ার পরে আপনি সবর করে ধৈর্য ধারণ করে গেছেন এই সবরের কারণে আল্লাহ তাআলা আপনাকেও বানাইছেন জান্নাতি সুবহানাল্লাহ বলেন কারণ সবর এবং শুকর দুটো নিয়ামত কার আল্লাহ আরো জোরে বলেন কার আল্লাহ